আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা বলতো ইলিয়াস যে আজকে আমি মা তোরে সিমাই পাকাইয়া খাওয়াইয়া বইয়া তাইলাম, তুই আমার সিমাই খাইতে আসস না, প্লেটে তোর পিছনে ঘুরি তুই খাস না। এমন একদিন আসবে এই গোপালগঞ্জ মুর্শিদপুরের জমিনে তোরে কেউ সিমাই খাওয়াইব না। সেদিন আমি মায়ের কথা মনে করে কাঁদবি, বাজারে ঈদের দিন আসলি মায়ের কথা মনে পড়ে। আজকে 12 এপ্রিল এই মহিলা মাদ্রাসার মা মিলে ঈদের দ্বিতীয় দিন, তুমি দেখো এর আনন্দ করার কথা, কিন্তু আজে বয়ে বয়ে এরা কাঁদে। আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা গো বাবা। বুধবার দিন আসরের সোমার দিকে জাহান্নামের দরজা খুলে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ এই সালতা থানার কার মায়ের জন্য চিরদিনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে? নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি নগর কান্দার বাজারে সালতার বাজারে যদি কোনো দাড়ি বাঁকা একটা মানুষ কাম দে, শত শত যুবক যে বলে চাচাজি কান্দেন কেন, কন আপনার কি কষ্ট। আল্লাহ যদি মানুষ মানুষের প্রতি দয়া করে তোমার কি মায়া লাগে না? তোমার নাম তো রহমান আল্লাহ, তোমার নাম রহিম। এরা যে যে নিয়াত করে কান্তাছে আজকে খুশির দিন ঈদের দ্বিতীয় দিন। আল্লাহ এদের অন্তরে খবর তুমি জানো, আল্লাহ খবীর বিমা তাআমালুন, আল্লাহ আলিম বিজাতিস সুদুর। অন্তরে খবর শেখ হাসিনাও জানে না, বারাক ওবামাও জানে না, বান কি মুনও জানে না, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আলিম বিজাতিস সুদুর, তুমি তো অন্তরে খবর জানো। আল্লাহ যারাই কান্দতাছে এরা কি জন্য কান্দে তুমি চিনো, এদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই জমিনটারে তুমি কবুল করে এলো, আল্লাহ এদের বাবা বারে মাফ করে দাও। যুবক বাবার বুকটা ঝাড়িস না, ও মা বোনরে তুই মায়ের বুকটা ঝাড়িস না, মার পা দুইটা ধরে কাঁদতে থাকার বল মা রে মা। আমারে দুনিয়ায় আনতে যাইয়া গরু ও মা, গরিব মানুষ শিং মাছ কই মাছ খাওয়াইলে রক্ত হইতো, কবুতর খাওয়াইলে রক্ত হইতো, তাও খাওয়াইতে পারে নাই মা। কত মা রক্ত ভরতে ভরতে মারা, আল্লাহ কামার দিয়ে দেখে দেখে দেখো, আল্লাহ শালতার দিকে তাকাই দেখো, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর হাত দুটো উঁচু করে দেখাইতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশে লিল্লাহে তাকবীর, কত ইংলিশ হুজুর আছে লিল্লাহে তাকবীর। যজ্ঞ আলহামদুলিল্লাহ জোরে কোন মারহাবা। কামাই দিয়ে নাকি এটা, কামাই দিয়ে মানে কি কামান নাকি নাকি খুর কাছে দিয়া? কোনোদিন মনে হয় কামাই তো বেড়া রাখে না, নাপিত বেশি ছিল নাই নাকি? কামাইট দিয়া আল কারিমিয়া আল কারিম মহিলা মাদ্রাসার উদ্যোগে আপনাদের ঐতিহ্যবাহী ফরিদপুরের সালতা থানার
ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাই আসতে পারে নাই, যার দাওয়াত আমি আজকে আসছি, কারণ আমার আনা তো সহজ না, আপনারা মাইন্ড করেন না, যত ভাইরাল বক্তা আছে তাকে মধ্যে তো আমি একজন, আমাকে আনতে হলে অনেক কষ্ট করে আনতে হয়, কিন্তু যার ওসিলে আপনারা আমারে পাইছেন, আমার মিরপুরের বিশাল বড় এক মাদ্রাসার শাইখুল হাদিস এবং মাদ্রাসার মুহতামিম অত্যন্ত মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির বড় একজন আলেমে দিন আপনাদের এলাকার সন্তান মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আপনাদের এই ফরিদপুরের গর্ব এবং আপনাদের বাহির দিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল যার যৌবনকাল এই মাদ্রাসার জন্য সপর্দ করে দিয়ে এখন কবরের যাত্রী, যেই মাদ্রাসাটাকে তিলে তিলে করে গড়ে তুলেছেন অলিকুল শিরোমণি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস আমার মতো ইলিয়াস রহমান জিহাদি যিনি লক্ষ লক্ষ জন্ম দিয়েছে বাংলা মায়ের জমিনে, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ কলেজের টুকরা আমারও অত্যন্ত প্রিয় মানুষ হযরত আল্লামা হযরত মাওলানা শাহ আকরাম আলী দামত বরকাতুল আলিয়া আল্লাহ হুজুরে হায়াত কে আরো 50 বছর বাড়ায় দেন, অন্তত আস্তে আস্তে করে সবাই চলে যেতেছে, যদি উনিও চলে যায় এই ফরিদপুরি জমিনটা অন্ধকার হয়ে যাবে, আমাদের দল্লা হুজুর চলে গেছে তাই না, হুজুর তো কত বড় বুজুর্গ ছিল, হুজুরের সাথে অনেক মাহফিল করছি আমি সভাপতিত্বে, আল্লাহ পুরার হুজুর না চলে গেছেন আল্লাহর হুজুর, আল্লাহর কুতুব এত বড় বুজুর্গ ছিলেন, মুসল্লাম তরিকার বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আসলে আমাদের ফরিদপুর গোপালগঞ্জ অনেক বড় বড় আলিম আছে, আপনাদের এই শালতা থানায় জন্ম নিয়েছে ইয়াহিয়া মাহমুদ যে পুরা ঢাকা শহর কাঁপায় যেরকম মারহাবা, এই ফরিদপুরে জন্ম নিয়েছেন আপনাদের রেজা উল হক আবদুল্লাহ তাই না, উনি কি এই জায়গা ছেলে, এই জন্য তো এত সহজ আর করা পাইছেন আমাদের মতো বক্তা, এই এলাকারই সন্তান, আবার এই যে লিয়াকত আলী সাহেব আপনাদের এলাকার সন্তান শাকপালদি মাদ্রাসার মুহতামিম না, আল্লাহ লিয়াকত সাহেবের লিয়াকত আলী সাহেবকে আল্লাহ তুমি সুস্থ রাখবা ভালো রাখবা, এই সমস্ত মুজাহিদ আমাদের ফরিদপুরের জমিনে থাকার দরকার আছে, আসলে ফরিদপুরের জমিনটাই কি জন্য আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি গোপালগঞ্জে লেখলো না টুঙ্গিপাড়া লেখলো না ফরিদপুরি কেন লেখলো, তার মানে ফরিদপুরি লেখে আমাদের গোটা ফরিদপুরটা আমাদের জমিনটাকে বাতিলের আজরাইল বানাই দিয়েছে, কতক্ষণ না গেল, আরে বাংলাদেশের বাহিরেও যখন আমরা ওয়াজ করতে যাই মিয়া বুকে থাবুড় দিয়ে কই আহিস কেত কুল বাজাই আমি খালি গায়ে বাজারে তো পেট পেট আওয়াজ হইতো মিয়া, ফরিদপুরে যতগুলো বক্তা আছে বাংলাদেশে দেখবে কাউরে খাতির করে জমা দিয়া আমরা ওয়াজ করি না, কত কর না কে এক লেখা তালি সাথে দেখেন না বাংলা ওয়াজ করছে কি কই এলাইছে তাই এইরকম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ লেখা তালি সাহেবকে আপনি কবুল করেন, এবং আমার আসরের এশারের পরে আরেকজন বক্তা ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর রেজাউল সাহেব আব্দুল্লাহ সাহেব প্রথম আমার এই বন্ধুরে ধরছে মুফতি শহীদুল ইসলাম কাজী সুন্দর কথা বলেছেন, আল্লাহ ওর কণ্ঠ আপনি দারাজ করে দেন, আল্লাহ ওকে আপনি কবুল করেন, যাক সবাইরে প্রশংসা করলাম সবাইরে দোয়া দিলাম আপনাকে কি দোয়া দিব, আল্লাহ যে সমস্ত শ্রোতারা ঈদের আমেজ বাদ দিয়া কালকে কত ডেক সেট বাজাইছে আল্লাহ অসুস্থ হয়ে গেছে, ডিজি গান ওরে গান রে চাকানাকা চাকানাকা তির কানা এগুলাও কইছে দেখছেন না, গতকালকে মাওয়া রহেনে ডিজি গান বাজিয়ে টিরা কিউড়ে দন দুটা বান্দর ড্যান্স করতেছিল এলাকার লোক টেকতে না পাইরে কুত্তা যে আমনে কাতি মাসে কুত্তা বাইরে আমনে বাইরে আলহামদুলিল্লাহ বললেন না, এই ঈদের দিন রোজাদারের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফেরেশতারা হাদিয়া লয়ে যাবে সোয়াব বস্তা বইরা ঈদের নামাজটা পড়ে দেয় ফিন্নি সীমাই বিবি বাচ্চাকে সাথে নিয়ে খাবে, এই সময় যদি ডিজি গান বাজায় ঘরের হাড়ি পাতিল সুদ্ধ নাচে, হে কথা কর না কে হে বুড়া তোমার নাতি তো নাচছে বুড়াটা
মাগাবুরা ওই সময় তুমি মসজিদে বই রেসোকে তসবি লইয়া, ওই সময় তোমার দরকার ছিল বড় বাস লইয়া, নাতির মাজারা বাইরে ভাঙিয়া লানুছি। এ কথা কর না কেন? তিরিশটা রোজা রাখছে হারামি, তোর গান শোনার লাগে আজকে কুটি কুটি ফেরেশতা আমার সাথে দেখা করতে আইবা, আমি রোজা ধর আমার বলতে আসবে মান সামা রমাদান ইমান কাতে সাবা আসসামুলি ওয়া আনা আজিজিবি আসসামুলি ওয়া আনা উজিজাবি। আল্লাহ বলছে নামাজের পুরস্কার আমি সাথে সাথে দিয়ে দেই, যাকাতের প্রতিদান আমি সাথে সাথে দিয়ে দেই, হজ করব আরা ফরমাটা আমি সাথে সাথে দিয়ে দেই। কিন্তু একটা আমল আমার হাতের মধ্যে রেখে দিছি, এটা আমি দুনিয়ায় প্রকাশ করি নাই, কারণ মান সাওম রমাদান আলি হিতা ঈমানান ইহতিসাবা আসসাওমু লি ওয়া আনা আজিজিবি। যারা 30টা রোজা রাখবা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব তো করবই, সাথে সাথে আমি স্বয়ং তার পুরস্কার হয়ে যাব, আমার নিজের হাতে তোর ইফতারি করাবো। জোরে করে আরো জোরে, যারা 30টা রোজা রাখছেন আজকে তো ঈদের দ্বিতীয় দিন তাই না, কালকে গেছে ঈদের দিন, কথা বলেন না কেন? গতকালকে কোন দিন? জোরে কর কোন দিন? জোরে কর এক সাথে আক করে দিছে কোন দিন? সমস্ত সমস্ত কওমের মানুষের ঈদ আছে, হাজার ঈদ না মুসলমানদের একটা ঈদ আছে, দুইটা ঈদ আছে, একটা ঈদুল ফিতর ঈদুল আজহা। যখন মারহাবা নবী আমার বলেন সমস্ত লিকুল্লি কওমিন ঈদ, সমস্ত কওমদের জন্য ঈদ আছে, হাদা ঈদানা ঈদুল ফিতর, আমার উম্মতের জন্য ঈদুল আজহা, দুইটা ঈদ আছে, ঈদাইনে দুইটা ঈদ আছে। যেই দুইটা ঈদ আমার আল্লাহ এমন ভাবে করে দিছে এর আনন্দ করবে ওই দিনকে দেখ সেট বাজায় না, এই আনন্দের সিস্টেমটা কি? এক প্লেটের মধ্যে বউ চাল মেরে নিয়ে খাবার লইবেন, বাপের পাতের তা পোলায় থাবা দিয়ে খাইবো, পোলার ডা বাপ খাইবো, মুসকি মুসে হাইসা দিব, একটু কারাকারি করে খাবো, এই আনন্দ ওই ডিজি বাজানো আনন্দের কথা নবী কয় নাই, কথা কর না কেন? স্বামী স্ত্রী এক প্লেটে বইয়া, স্ত্রী জালালা তরকারি খাবার না, মিষ্টি দ্রব্য বোর মুখের মধ্যে মাইতে দিই, বউকে বেটে মগা কি করলা তুমি? তখন আপনি আদর করবেন, আরে আমার কলজা রে তোরে বাসর ঘরে কথা আদর করছি না, ওই কথা মনে পড়ে গেছে তাই একটু সিন্নি ডইলা দিছি, এর নাম আনন্দ। কথা কর না কে, উনি মনে হয় করছে লেগে ওনার বেশি ভালো লাগতেছে। এই আনন্দ মানে যে ঢাকা ঢাকা, এটার নাম আনন্দ না, কত কর না কেন? আর এই আনন্দ ঈদের দিন যে এই হাদা ঈদা না, এই আনন্দ বউ সলমে নিয়ে যে ঘরের মধ্যে করা, রাস্তায় না মাইয়েডারে আল্লাহর হাড় ছাইরে দিছে, অস্ট্রেলিয়ান গাই ছাইরে দিছে, কথা কর না কেন? বর্দা নাই পুশিদা নাই, আমরা হুজুরের রাস্তা দিয়ে যখন যাই তখন একটু গুণটা টান দেয় না, তার মানে আমাকে দেখার গজব পড়ছে। কিন্তু মনে রাখবেন যারা উলঙ্গ বেহায়াপান অবস্থায় রাস্তা দিয়ে ঈদ করছেন অপেক্ষায় থাকেন, শয়তান এক মাস বান্দা ছিল, আপনার ভাই এটা রাস্তায় নামার কারণে শয়তান কয় দায়িত্ব তরে দিছি, আমি একটু এখন এই জায়গায় থুইয়া এই কামাই দিয়ে থুই আমি বাহির দিয়ে যাই, কথা কর না কেন? কিন্তু আমি আমার ওই কলিজার টুকরা যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা ডিজি গানও বাজাও নাই আজকে ওয়াজের মাঠে বসে আছে, আল্লাহ তাদের কবুল করুক, জোর কেন? আমিন। জোর কেন? আল্লাহ আকবার, হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফীহি। আল্লাহ এখন তোমার এই বান্দাদেরকে একটু দোয়া দিব, আল্লাহ তুমি কবুল করো, এরা 30টা রোজা রাখছে, আল্লাহ চেহারা গুলোই কয় এর একটা রোজা ভাঙবে না, এদের চেহারাই কয় এদের একটা রোজা ভাঙবে না, গ্রামের মানুষ রোজা ভাঙে না, পেঁয়াজের খেতে ধান খেতে কাজ করে জিভটা বাইরে যায়, পানির যন্ত্র নাই, টিউবওয়েল কাছে আছে, পুষ্করণী কাছে আছে, এক ডোক পানি গালে দিয়ে কুলি করে জিভটা তরুতাজা করে মাগা, এক ডোক পানি আলা জিভের নিচে যায় না। মালিক রে যারা এত কষ্ট করে রোজাটা রাখছে তাদেরকে মাফ করে দেবে,
আল্লাহদের জনম দুঃখীর মাকে মাফ করে দাও আলি, আমি দেখতেছি আমার অনেক বাজানের চোখ দিয়ে পানি এসে গেছে আল্লাহ, আমি জানি এদের ইমানের ব্যাটারিটা পুরো ফুল চার্জ হয়ে গেছে, এক মাস যারা রোজা রাখবে তুমি তো বলছো আসমলি ওয়া আনা আজিজিবি, বান্দা 30টা রোজা রাখবি রোজাটা আমার জন্য রাখবি, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, আমি কোন নবীর হাতেও দেই নাই, আমি কোন আবহার হাতে দেই নাই, আসমান জমিনের হাতে দেই নাই, রোজাদারের পুরস্কারটা স্বয়ং আমি রবের হাতে রাইখে দিছি, তুই যখন 30টা রোজা রাইখা মৃত্যুবরণ করবি বান্দা কিয়ামত পর্যন্ত আমি রোজাদার হিসাবে তোরে কবুল করে নিলাম, এ বান্দা তুই রোজা রাখবি 30টা আমি আল্লাহ সওয়াব দিব তোরে 365টা, এই জোরে 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 আল্লাহ, আজকে ঈদের দ্বিতীয় দিন তুমি তাকায় দেখো, আজকে 12 এপ্রিল তোমার পাগলগুলি যারা এই ফরিদপুর সালতা থানার ভিতরে কামাই দিয়া মহিলা মাদ্রাসায় বসিয়া চোখের পানি ফেলায় কাঁদবে, আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মা বলতো ইলিয়াস যে আজকে আমি মা তোরে সিমাই পাকাইয়া খাওয়াইয়া বইয়া দিলাম, তুই আমার সিমাই খাইতে আসস না, প্লেটে তোর পিছনে ঘুরি তুই খাস না, এমন একদিন আসবে এই গোপালগঞ্জ মুর্শিদপুরের জমিনে তোর কেউ সিমাই খাওয়াইব না, সেদিন আমি মায়ের কথা মনে করে কাঁদবি, বাজারে ঈদের দিন আসলি মায়ের কথা মনে পড়ে, আল্লাহকে 12 এপ্রিল এই মহিলা মাদ্রাসার মা মিলে ঈদের দ্বিতীয় দিন তুমি দেখো এর আনন্দ করার কথা, কিন্তু আজে বয়ে বয়ে এরা কান্দে, আমি জানি না কার জান জনম দুঃখিনী মা, কার জান জনম দুঃখ মিয়া বাবা গো বাবা, বুধবার দিন আসরের সোমার দিকে জাহান্নামের দরজা খুলে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ এই সালতা থানার কার মায়ের জন্য চিরদিনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ একটা মাস রোজা রাখছি গতকালকে ঈদের দিন গেছি, আল্লাহ দেখো এই খুশির দিনে যারা কান্দে এদের জনম দুঃখিনী মায়ের এখনই মাফ করে দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা মালি, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আমি যখন ওই রুমের মধ্যে ছিলাম একটা ছেলে বলে বলো আমি আপনার পিছনে দীর্ঘদিন নামাজ পড়ছি, যখন মিরপুর মুক্ত বাংলায় ছিলেন হুজুর, এখন দেখুন মিরপুর 10 নম্বর চলে গেছেন, হুজুর আমার মা নাই 5 মাইল দূরের থেকে ওয়াজ শুনতে আইছি, ঈদের ছুটিতে আপনি শুনছি আপনি আসবেন, পোস্টারটা দেখছি এই বাজারে, হে বাবা আমি আপনাদের দুইটা ফাও দূরে করে দিয়ে যাই, সন্তান যখন আজকে খুশির দিনে ঈদের দ্বিতীয় দিন কাঁদবে রব্বে কারিম তার মায়ের গুনাহ মাফ না করে ময়দানে ছাড়তে দিবে না, দিবে না, দিবে না, জোরে কোন আল্লাহু আকবার, এই টুডাই দিয়ে যা তো আয়, এই যুবক আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাব এই জমিনের মালিক কে, আল্লাহ, হ্যাঁ এই আল্লাহ আছে না, এই আল্লাহর হাত দুটো উঁচু করে একবার আল্লাহ কয় জোরে একটা ডাক দেন তো, চোখটা বন্ধ করেন দেন, চোখটা বন্ধ করেন আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আল্লাহর আরেকটা জোরে একটা ডাক দেন, নিজের হাতে বান্দা তুমি বানায়া
কেনে দিবা মাপনা ঘরে তাড়ায়। আল্লাহ আল্লাহ, তোমার কি মায় লাগে না? দেখো তোমার বান্দা গুলো কান দে, তুমি না কইছো দাড়ি বাঁকে মানুষে কানলে আমি আল্লাহর ভাল লাগে না। নগর কান্দার বাজারে, সালতার বাজারে যদি কোনো দাড়ি বাঁকা একটা মানুষ কান দে, শত শত যুবক যে বলে চাচাজি কান দেন কেন, কন আপনার কি কষ্ট। আল্লাহ যদি মানুষ মানুষের প্রতি দয়া করে, তোমার কি মায় লাগে না? তোমার নাম তো রহমান আল্লাহ, তোমার নাম রহিম। এরা যে যে নিয়াত করে কামতাছে, আজকে খুশির দিন, ঈদের দ্বিতীয় দিন, আল্লাহ এদের অন্তরে খবর তুমি জানো। আল্লাহ খবীর বিমা তাআমালুন, আল্লাহ আলিম বিজাতিস সুদুর, অন্তরে খবর শেখ হাসিনাও জানে না, বারাক ওবামাও জানে না, বান কি মনু জানে না, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আলিম বিজাতিস সুদুর, তুমি তো অন্তরে খবর জানো। আল্লাহ যারাই কান্দতাছে, এরা কি জন্য কান্দে তুমি চিনো, এদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই খুশির দিনে কান্দার কথা না, খুশির আনন্দ আমার বাজার না, ঘরে বয়ে হয়তো টিভি দেখার কথা, নাহলে নাটক দেখার কথা, ঈদের নাটক, ঈদের ছবি। আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলের মধ্যে বই, আমার মায়েরা কান্দতাছে, আল্লাহ আমি তো জানি মায়েরা সন্তান জন্ম দেয় কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলা মাদ্রাসায় বাবা যে ছাত্রী গুলা পড়ে, অবাজান এই ছাত্রী গুলা কোনদিন খারাপ রাস্তায় যাইতে পারে না। কথা কন না কেন, জোরে কন। এই ছাত্রী গুলা যদি অন্য ছেলের লাগে প্রেমও করে, প্রেম যদি মোবাইলেও করে, দশটা কথা বলে একটা কথা কবে, ভাই আমি মহিলা মাসে পড়ি, আমি মহিলা মাসে ছাত্রী, আমার বিয়ে করতে হলে প্রেম করতে হলে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, কথা কন না কেন। আর কলেজের ছাত্রী ও জীবন আপনার দাড়ি রাখতে দেবে না, এ কথা কন না কেন, জীবন আপনার দাড়ি রাখতে দেবে না। বরঞ্চ দাড়ি যদি থাকে, তাবলিগে যদি যাইতে নয়, শরীর কারণে দাড়ি কাটন লাগবে। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই, জোরে কেন আছে না নাই। এ একটা মহিলা মাদ্রাসা ছাত্রী, একটা রাবেয়া বসরির মতো একটা মহিলা জন্ম দিতে পারে আব্দুল কাদের জেলানির মতো একটা সন্তান, কথা কন না কেন। আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এমনি আব্দুল কাদের জেলানিও হয় নাই, জেলান শহরে বাস করতেন আব্দুল কাদের জেলানির বাবা, বাপ যেমন পোলা সেমন, ঠিক না বেঠিক। আব্দুল কাদের জেলানির প্রথম ওস্তাদ হলো তার মা, প্রথম ওস্তাদ কে, জোরে কন, জোরে আরো জোরে, আপনার কষ্ট হইতেছে, সিমাই কম খাইছেন, ওই হুজুর বলে দুই পদের মারছে আনকি, এই মুসলমানের পোলা, ব্যাটারি ফুল চার্জ, আমার আল্লাহরে দেখাই দিবেন আল্লাহ, দুনিয়া সব বলবো তোমারে বলবো না, রাজি আছেন না নাই, রাজি আছেন না নাই। যদি মুসলমান আল্লাহরে ভুলে যায় তো রোজা থাইকে বদরের মাঠে মদিনার থেকে 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া রোজা থাইকে সিদ্ধ করতো না। আমি এই বছরে বদর গেছি আলহামদুলিল্লাহ, বলেন এই রোজার মাস ছিলাম, রোজার মাস যেদিন কে আল্লাহ, এই বছর যেদিন 13 রোজা সেদিনকে আমি বদরে গেছি। হ্যাঁ এদের নেতায় না সেনায় না, তা আমি দোয়া এখন করবো, যদি আপনি এবার আসতে কন কপাল ফুরিয়ে যাইব। আল্লাহ যারা আলহামদুলিল্লাহ জোরে বলবে, একবার হইলে ওই বদরের মাঠটা দেখার সুযোগ দিব। এ যেই পাহাড়ে জিব্রাইল নাইমা ও ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন, 1000 ফেরেশতা যেই পাহাড়ে নামছিল জিব্রাইল কমান্ডার হইয়া, ওই পাহাড়টা জমিন থেকে 4,500 ফিট উঁচা, সুবহানাল্লাহ, সাসির খেতার মধ্যে যে কই ঘুরে না। এই মুসলমানের বলা এবার আর আওয়াজ দিয়েন, ওই পাহাড়টা কোন পাথর নাই, পুরাটা বালুর পাহাড়, মক্কা মদিনায় কোথায় বালুর পাহাড় পাবেন না, শুধু মদি বদরে পাবেন বালুর পাহাড়, পুরা 4,500 ফিট উঁচা এই পাহাড়টা, বালু হলো ওই যে টেস্টি সল আছে না,
এশিয়ার টেস্টি সল, এই টেস্টি সলের মতো এত মিহিন বালু, একটা বালুর কণা 4,500 ফিট উসার থেকে একটা বালু নিচে পড়ে না। আল্লাহ যারা আসতে কইছে কো বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ সাসারে যাওয়ার আগে লুলা বানায় হেলাম। এই মুসলমানের পোলা 4,500 ফিট উঁচা পাহাড়টা যেখানে জিব্রাইল কদম দিয়ে নামছিল 1,000 ফেরেশতা লইয়া, একটা বালু পড়ে নাই এখনো পর্যন্ত পাহাড়টা দাঁড়ায় আছে। আমি যখন এই বছর গেছি 13 রোজায় শরীরটা এই পাহাড়ের কাছে গেলে কাঁপতাছে কলার পাতার মতো, কেন জানেন? এইখানেই তো জিব্রাইল নামছিল। নবীর সাথে আল্লাহর ওয়াদা ছিল ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুদ্দিফিন। আপনি মাঠে তাই কেন ঈমান ঠিক রাই কেন, আপনার সাহাবীর জন্য পিছনে না ভাগে, তাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ স্বয়ং আমি আল্লাহ নিজে করব। প্রথম সর্বপ্রথম 1,000 ফেরেশতা পাঠাবো, আপনি খুশি না হইলে 3,000 পাঠাবো, আপনি খুশি না হইলে 5,000 পাঠাবো। কিন্তু মনে রাখবেন আপনার সাহাবীর জন্য পিছনে ডাল সরকে নিয়ে দূর না দেয়। কথাটা কে বলছে জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, জোরে কন। ইলেকশন আইতাছে, উপজেলার আসতেছে ইলেকশন, ইলেকশন কি বঙ্গবন্ধু নোট পাবে চাচা, বঙ্গবন্ধুর কালা কালা নোট পাইয়া বোটের হাওয়া ঘুরায় দেয়, কথা কর না কে এলাকার মাতদার গুলা সবগুলো আইকেলা বাস দিয়ে খাড়া করাইতে হবে, কবরে মরিয়াল হবে না। বঙ্গবন্ধুর বান্ডিল পাইয়া 500 টাকার নোটের বান্ডিল পাইয়া 1,000টার বান্ডিল পাইয়া তার এলাকা সুদ্ধা ভোট ঘুরে এলাই, ইমান আমন নোটের কাছে শেষ, কথা কর না কেন? তাহলে জানি আপনারা ভালো।